গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার একটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকের ভিডিওটায় তোমাদের প্রিয় কৃষু বাবা সারাদিন কি কি করে, কি কি খায়, কতটা দুষ্টুমি করে, কখন স্নান করায়, কতটা জল, কতটা দুধ খায়, আর ওর প্রিয় কিছু রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে। আমি একজন নতুন মা, প্রতিনিয়ত কিছু নতুন জিনিস শিখছি, তাই সেই জিনিসগুলো আমার চ্যানেলে আপলোড করি, যাতে আমার মতন যারা নতুন মায়েরা রয়েছ তাদের খানিকটা হলেও হেল্প হয়। কৃষু সোনা রাতে ঘুমোয় একটু লেট করেই, 12:30টার মধ্যেও ঘুমায়, তাই সকালে উঠতে স্বভাবতই একটু লেট করে, 8:30-8:30টার মধ্যেও উঠে যায়। আজকে যেমন 8:15 বাজছে, কৃষু সোনা উঠে পড়েছে। ওর সাথে ভালো করে খেলাধুলো করে ওকে একটু ফ্রেশ করাতে নিয়ে এসেছি, চোখ মুখটা ধুইয়ে দিলাম, এবার ওর বাসি জামা কাপড় চেঞ্জ করিয়ে দেব, ভালো করে একটু সাজুগুজু করিয়ে দেব। ঘুম থেকে ওঠার পরে আর ঘুমোতে যাওয়ার আগে বাচ্চারা সব থেকে বেশি সেন্সিটিভ থাকে। দেখবে অনেক বাচ্চা ঘুম থেকে ওঠার পরে কান্নাকাটি করে বা ঘুমোতে যাওয়ার আগে কান্নাকাটি করে, একটু ক্র্যাঙ্কি ধরনের হয়ে যায়। তাই এই সময়টা বাচ্চাদের ভীষণ সুন্দর করে আদর করলে দেখবে ওদের মুডটা খানিকটা সুন্দর হয় আর পুরো দিনটা ওরা ভালোভাবে কাটায়। বিছানায় তো সুন্দরভাবে আদর করে ফ্রেশ করিয়ে দিলাম, এবার ওর বাসি জামা কাপড়টা ছাড়িয়ে দিচ্ছি। খেলতে খেলতেই সব জিনিস করানোর চেষ্টা করি, সারাদিন তো একাই থাকে, খেলানোর মতন আমিই থাকি, তাই আমি যদি ওকে সময় না দিই ও ভীষণ একা হয়ে যাবে। তাই চেষ্টা করি কাজের মাঝখানেও যতটা সম্ভব ওর সাথে সময় কাটানোর, ওকে নিয়ে খেলাধুলো করার। চুলটা যদি একটু ঝুঁটি বেঁধে দিতে পারতাম ভালো হতো, গরমটা কম লাগতো, তবে ও ঝুঁটি কিছুতেই বেঁধে রাখতে চায় না, তাই অগত্যা আমাকে চুলটাই ভালো করে আঁচড়ে দিতে হয় বারবার, যাতে খানিকটা গরম কম লাগে। বাচ্চাদের কিন্তু এই গরমকালে এক্সট্রা কেয়ার করা জরুরি, তার উপরে আমার একটা অলরেডি ভিডিও রয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। একটুখানি ক্রিম লাগিয়ে দিচ্ছি, বলাই বাহাল্য কৃষ্ণ সোনা স্কিনটা একটু ড্রাই, তাই আমি গরমকালে ওকে হিমালয়ারের ময়শ্চারাইজিং ক্রিমটাই অ্যাপ্লাই করি। আদারওয়াইজ গরমকালে বাচ্চাদের যে কোনো লাইট লোশন কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখনও খানিকটা খেলাধুলো করবে, খানিকটা বদমাশি করবে, তারপর ওকে আমি একটুখানি জল দেব। আজকাল তো তোমরা দেখছোই, যখনই ক্যামেরা অন করি ও ঠিক ক্যামেরার সামনে চলে আসে আর ক্যামেরাটাকে ধরতে চায়, তারপর ফ্রন্টের দিকে এসে তাকায় যে ক্যামেরায় কী কী চলছে। ঘুম থেকে উঠেই যেমন আমরা কোনো কিছু ভারী খাবার খেতে পারি না বা খেতে ভালো লাগে না, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেটা। ঘুম থেকে উঠে ওকে আমি খানিকটা খেলতে দিই, ওকে জল খাওয়াই, তারপরও ব্রেকফাস্ট করে। এই যে চোখ মারো, আবার 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 একটু চোখ মেলে দেয়, ইলে বাবা লে, ঘেমে গেছ তো? কৃষু ঘুম থেকে উঠেছে প্রায় আধা ঘন্টা মতন হলো, তার মধ্যেও জল খেয়েছে, এবার ওর ব্রেকফাস্টটা আমি বানিয়ে নেব। ও নিচে খেলাধুলো করছে আর এখন আমি ওর জন্য খাবারটা বানাচ্ছি। আজকে সকালবেলা ওকে দেবো সুজির হালুয়া, তার জন্য একটা পাত্রে আমি একটু ঘি গরম করে নিচ্ছি, ঘিটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সুজি। তোমাদের বাচ্চা যে পরিমাণে সুজি খাবে সে পরিমাণে সুজি অ্যাড করবে। সুজিটাকে একটুখানি খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, 30 থেকে 45 সেকেন্ড মতন, তারপর তার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি আমুল গোল্ড দুধের ইউজ করেছি। তোমাদের যাদের বাচ্চা এখনও ফর্মুলা মিল্ক খায় তারা এই সময় দুধের পরিবর্তে জল দিয়ে বানাবে, খানিকটা গাঢ় গাঢ় করে সুজিটা বানাবে, সুজিটা তখন তৈরি হয়ে যাবে, তারপরে ফর্মুলা মিল্ক অ্যাড করবে। এখানে আমি 3টে আমন্ড আর 2টো খেজুর ভালো করে ঘষে নিয়েছিলাম, সেটা ভালো করে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব, তারপর যখন তৈরি হয়ে যাবে ঠান্ডা করে কৃষুকে খাওয়াবো। মিষ্টির জন্য তোমরা এখানে গুড়ের ইউজ করতে পারো, তবে কৃষু সোনা গুড় দিলে খেতে চায় না, তাই আমি ওর খাবারে গুড় অ্যাড করছি না। অনেক নতুন মায়েরা কনফিউজ থাকে যে কোন সময় বাচ্চাকে কী কী খাওয়াবো বা কতটা গ্যাপ দিয়ে খাওয়াবো, তার জন্যই এই ভিডিওটা বানানো। আমিও নতুন মা, অনেক কিছু নতুন শিখেছি, প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই ভিডিওটার মাধ্যমে আমি কখনোই এটা বলতে চাইছি না যে কৃষু বাবা যতটা পরিমাণে খাচ্ছে সেই ততটা পরিমাণে তোমার বাচ্চাকে খাওয়াতে হবে। প্রত্যেকটা বাচ্চা আলাদা, হতেই পারে কোনো বাচ্চা ওর থেকে বেশি খাবে বা কোনো বাচ্চা ওর থেকে কম খাবে, এটা কিন্তু ভীষণ নর্মাল। আমার বাচ্চার সাথে তোমাদের কারোর বাচ্চার প্লিজ তুলনা করবে না, কারণ প্রত্যেকটা বাচ্চাই আলাদা হয়, প্রত্যেকটা বাচ্চার ধরন আলাদা হয়, তাই কোনো বাচ্চার সাথেই কোনো বাচ্চার কিন্তু তুলনা করা উচিত না। এবার হয়তো অনেকে এসে আমাকে কমেন্ট করবে যে ওকে এখন কেন এরকম জোর জবরদস্তি করে ধরে নিয়ে খাওয়াচ্ছি। দেখো সত্যি কথা বলতে আমি জবরদস্তি করে ওকে খাওয়াচ্ছি না, ওর হাতটা শুধু ধরে রেখেছি, না হলে ও বাটিটা উল্টে ফেলে দেবে। এই জিনিসটা একটু লিকুইডই হয় তাই ওকে কোলে নিয়ে খাওয়াচ্ছি, যেই জিনিসটা মোটামুটি সলিড হয় সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোলে বসে থেকেই খেয়ে নেয়।
কখনোই কোনো কাউকে কিছু না জেনে ক্রিটিসাইজ করবে না। তোমাদের যাদের বাচ্চা বসে বসেই লিকুইড খাওয়ার খেতে পারে চামচ দিয়ে, তারা সেইভাবে খাওয়াবে। যাদের বাচ্চা এখনও খেতে পারে না, তারা এইভাবে খাওয়াবে। ভীষণ নর্মাল ব্যাপার, সব বাচ্চা সব বয়সে সব কিছু শিখে যায় না, আস্তে আস্তে শিখবে, আমার কোনো তাড়াহুড়ো নেই। আজকে একটু তাড়াতাড়ি উঠেছে বলতে পারো, আর মাঝখানে দু একবার ওই বিদ্যুতের আওয়াজে, বাজ পড়ার আওয়াজে উঠে গেছিলো, তাই ঘুমটা ভালো হয়নি। তাই আমি দেখলাম ব্রেকফাস্ট করার পর খানিকক্ষণ ঝিমোচ্ছে, তাই ভাবলাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। এক আধা ঘন্টা যতটুকু ঘুমাবে তাতে ওর মুডটা একটু ফ্রেশ হয়ে যাবে। ঘুমাবে বেশিক্ষণ না, এই যে আধা এক ঘন্টা মতন ঘুমিয়েছে, আবার উঠে পড়েছে। ভাবলাম ওকে একটু আদর করে দিই, কিন্তু ওকে না আদর করাও যায় না, এখনও বাবার আদর খাবে, তাই বাবার কোলে চলে গেল। বাবা খানিকক্ষণ আদর করবে, মুডটা একটু লাইট হবে, তারপর কৃষ্ণসোনা একটা স্ন্যাক খাবে। কি ঢং শিখেছে আমার ছেলেটা, আলে বাবালে, আলে বাবালে, উঠে পড়ো বাবা, এ তো আম খেতে হবে তো। কি ড্রামা, ওঠো, হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, সবাই জানে তুমি নকশা করছো। ওরে বাবা, ওরে বাবালে। ব্রেকফাস্ট করার দু আড়াই ঘন্টা পর ওকে আমি একটা মিড মর্নিং স্ন্যাক্স দিই। এই সময় মোটামুটি ও ফলটাই খায়, বিভিন্ন রকম ফল যেরকম যেরকম অ্যাভেলেবেল থাকে সেই হিসেবে ওকে আমি ফল দিই। এখন যেহেতু আমের সিজন তাই আমটাই বেশি দিচ্ছি, মাঝে মাঝে কলা, সবেদা, আনার, মৌসুমি লেবু এই জিনিসগুলোও দিয়ে থাকি। ওকে আমটা কেটে একটা হাতে দিয়েছি, ও একটা নিচে নিচে খাবে, আর খানিকটা আমি পিওরের মতন বানিয়ে নিয়েছি, ওটা আমি ওকে খাইয়ে দেবো। আম তো খাওয়া হলো, তবে যখনই ও চামচ আর বাটি একসাথে দেখতে পারে ওকে ওটা নিয়ে খেলতে দিতেই হয়। এখন খানিকক্ষণ এটা নিয়ে খেলাধুলো করবে, তারপর যখন এটা দিয়ে মন ভরে যাবে তারপর এটা আমাকে দিয়ে আসবে। আমি মোটামুটি ওকে খাওয়ার জিনিস নিয়ে খেলতেও দিই। হ্যাঁ জানি এতে ঘর নোংরা হয়, বাচ্চাদের হাত পাও নোংরা হয়, তবে এই জিনিসটা ভীষণ ভালো। খাওয়ার সাথে খেলতে খেলতে ওরা যে কখন নিজে থেকে খাওয়া শিখে যাবে তোমরা নিজেও বুঝতে পারবে না। তাছাড়া ওকে কিন্তু আমরা নিজেদের সাথেও খেতে বসাই। কৃষ্ণসোনাকে তেল মালিশ করিয়ে দিলাম। গরমকালে তেল হিসেবে আমি ইউজ করি ওয়ো বেবির কোকোনাট অয়েল, ওটা ভার্জিন কোকোনাট অয়েল আর কোল্ড প্রেস কোকোনাট অয়েল। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করতে পারো। ভালো করে তেল মালিশ করিয়ে দিয়েছি, খানিকক্ষণ খেলাধুলো করবে, তারপর ওর বাবা আজকে বাড়িতে আছে, ওকে স্নান করিয়ে দেবে, আমি সেই সুযোগে ওর লাঞ্চটা বানিয়ে নেব। আজকে লাঞ্চে আমি ওর জন্য বানাচ্ছি একটু চিকেন স্টু আর ভাত। তার জন্য আমি তিন পিস চিকেন নিয়েছি, একটা আদা, একটা রসুন ভালো করে একটু গ্রেট করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু টমেটো, পেঁয়াজ, কুমড়ো, আলু আর একটু বিনস নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি নিতে পারো। প্রেশার কুকারে একটু ঘি গরম করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো গোলমরিচ, আমি এখানে একটুখানি ভেঙে এটার মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি চিকেনগুলো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, এতে চিকেনের যেই ওই আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার স্টুটাতে আসবে। চিকেনটা দেখবে বেশ সাদা সাদা মতন হয়ে যাবে, সেই সময় আমি সব সবজিগুলো এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটায় আরও নানান রকমের সবজি অ্যাড করা যায়, মটরশুঁটি দেওয়া যায়, গাজর দেওয়া যায়, ব্রকোলি দেওয়া যায়, তোমাদের বাচ্চা মেইনলি যেই যেই সবজিগুলো খায় সেগুলো সবটাই কিন্তু এটার মধ্যে অ্যাড করতে পারো। সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো, সবজিগুলো যখন খানিকটা কষিয়ে আসবে তখন তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা চাইলে এই সময় একটু চিকেন মশলা দিতেই পারো, তবে আমি কৃষককে এইভাবেই খাওয়াই, আর বিশ্বাস করো ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। তোমাদের যাদের বাচ্চা কাঁচা লঙ্কা বা গোলমরিচ এখনও খেতে পারে না এই দুটো অ্যাভয়েড করেই খেতে দেবে। কৃষ্ণসোনা এদিকে স্নান করে রেডি হয়ে বসে রয়েছে খাবারের জন্য, বাবার সাথে দুষ্টুমি করছে, এবার আমি ওর জন্য খাবারটা নিয়ে আসব। তোমাদের চলো চিকেন স্টুটা দেখি নিই যে কেমন দেখতে হয়েছে। এটা কিন্তু বড়রাও খেতে পারে, ভীষণ হেলদি হয় আর ভীষণ টেস্টি হয়। দেখো কি সুন্দর একটা বাসন্তী রংটা এসছে আর দেখতে কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভারী টেস্টি হয়েছে। ভাত আর চিকেন স্টু, এটাই কৃষ্ণসোনার আজকের লাঞ্চ। ওকে কিন্তু আমি ভাত এইভাবে হাত দিয়েই খাওয়াই, অনেকেই এটাকে আনহাইজিনিক বলো,
তবে আমি মনে করি আমি যখন হাত দিয়ে খেতে পারি ওকেও আমি হাত দিয়ে খাওয়াতে পারি। তবে তোমাদের যাদের বাচ্চা চামচ দিয়ে খায় তাদের চামচ দিয়ে খাওয়াবে, এটাতে কোনো প্রবলেম নেই। চিকেন স্টু দিয়ে আমি নর্মালি ভাতটাকে যেভাবে আমরা মেখে খাই সেইভাবে মেখেই ওকে খাইয়ে দিই। এইভাবে নাচ গান করতে করতে ওকে খাওয়াতে হয়, তারপর ও খানিকক্ষণ খেলাধুলো করে ঘুমোন। এই ঘুমটা বেশ সলিড হয়, আর এই ঘুমটা মোটামুটি এই লাঞ্চ করার পরেই হয়ে থাকে। সন্ধেবেলায় ওকে নানান রকম আমি টিফিন বানিয়ে দিই, তবে আজকে খানিকটা দুধ খাবে। এখানে আমি আমুল গোলটাই ওকে দিয়েছি। দুধ খেয়ে তারপর আমরা একটুখানি ওকে নিয়ে ঘুরতে বেরোই। আজকে যেহেতু সকালে সাংঘাতিক বৃষ্টি হয়েছে তাই মাঠে নিয়ে যাব না, এমনি একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসব। তারপর বাড়িতে এসে খানিকক্ষণ গল্প করবে দাদু দিদুনদের সাথে, তারপর ওর খাওয়া দাওয়া হবে। কিন্তু ঘুমোতে তারপরে অনেকটা সময় নেবে। এই একটু বাইরে গিয়ে আখের রস খাচ্ছিলাম, ও দু এক সিপ খেলো। রাতে ছিল সিম্পল ডাল চাল দিয়ে খিচুড়ি, একদম সিম্পল ডিনার দেওয়ার চেষ্টা করি। আর খেতে গিয়ে ভীষণ নকশা করছিল, দু চার চামচ খেলো তারপর আর খেলো না। তারপর ওকে এখন আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি, জানি না কখন ঘুমোবে। ঘুম নেই চোখে, কটা বাজে? এটা কি কটা বাজে জানো? কটা বাজে জানো? জানো না তো? জানো 12টা বাজে মা, আমাকে সকালে উঠতে হয় না? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সারা দিনের পরে চুলের অবস্থা, মুখের অবস্থা খানিকটা এরকম হয়, মাঝে মাঝে এর থেকেও বাজে অবস্থা হয়। হাসছে, আবার হাসছে। এটাই ছিল সিসোনার মোরারলেস, এরকমই ওর রুটিন হয় রোজ। কোনো কোনো দিন টাইমটা আধা এক ঘন্টা এদিক ওদিক হয় যদি ঘুমটা এদিক ওদিক হয়, আদারওয়াইজ আমি একই রকম ওর রুটিন রাখার চেষ্টা করি। ভ্যারাইটি অফ ফুড ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি যাতে ওর খাওয়ারের ওপর একটা ইন্টারেস্ট সবসময় থাকে। আর ও চুট্টি করে এখন আমার গল্প শুনছে যে কী কথা বলে, আদারওয়াইজ এমনি কথা বলতে দেয় না। এখনো যে কখন ঘুমোবে এটা তো আমরা জানি না, সবাই জেনে গেল ভীষণগুলো কী বদমাশি করে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক আর কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর সেকেন্ড কথা হচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে না নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে, মন থেকে ইচ্ছে করে যে না নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাই। তো একটু সময় নিয়ে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই পড়ো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমলে ভিডিওতে। বাই বাই। I'm gonna get so close to that.